রবীন্দ্রসদন থেকে এই মরদেহবাহী শপথে অক্লান্ত অভিনেতা বসিয়া অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে 4.5 কিলোমিটার দূরে সেই মহাশ্মশান পর্যন্ত এই পায়ে হেঁটেই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার মন্ত্রিপরিষদ অনেকে, এবং অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়কে যারা পছন্দ করেন তাদের অনেকেই কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ বাংলার এবং বাঙালি সমাজ জীবনের কাছে একটা বড় ক্ষতি, নক্ষত্র এবং আমি বিশ্বাস করি সেটাই সংগত স্বাভাবিক। মঞ্চে, চলচ্চিত্রে, কবিতা আবৃত্তিতে প্রত্যেকটা ক্ষেত্রে সমান বিচরণ ছিল। উনি 80 ঊর্ধ্ব বয়সেও মঞ্চ দাবিয়ে দিয়েছে। এই ধরনের একজন কিংবদন্তি পুরুষের মহাপ্রয়াণে বাঙালি সংস্কৃতির অঙ্গনই ব্যথিত। এর আগে ভারতীয় সময় দুপুর 12:15 বেলজিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের বর্ষীয়ান উপেক্ষা সৌমিত্র চট্টোপাধ্যায়। 6 অক্টোবর কোভিড সংক্রমণ হয়ে তিনি সক্রিয় হয়েছেন, সেখানে টানা 40 দিন মৃত্যুর সঙ্গে লড়ে কিন্তু তার তিনি শেষ পর্যন্ত হারেন। এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা কিন্তু প্রায় 300-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, এবং অভিনয় ছাড়াও তিনি একজন বাচিক শিল্পী এবং যাত্রা পালাতেও কিন্তু তার নাম সবাই যার তিনি বিশেষভাবে পরিচিত, এবং একই সঙ্গে তিনি কিন্তু সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত 14টি উপন্যাস রয়েছে, এছাড়াও তিনি অনেক ছোট গল্প এবং অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন। কলকাতার রবীন্দ্রসদন থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।